চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক কমিটির বিপ্লবী আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আলহাসুদ্দাপক উদ্যাপক নুরুল মোস্তাফা সংগ্রামের সভাপতিত্বে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আবায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরী যুবলীগের যুগ্ম কাউন্সিলর আরিফ মাইনুদ্দিন মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী উপজেলা যুবলীগের সদস্য জাহেদুল আলম মেজান জামাল উদ্দিন মনসুর আলম আব্দুল জব্বার মুজিবুল আলম মুজিব মিশুক খান্তি দে বেলাল শেখদার মাহমুদুল ইসলাম বদি ইসলাম গনি মোহাম্মদ সাত আইনুল ইসলাম ইফতেখার গিয়াসুদ্দিন আজমিরুল ইসলাম চৌধুরী সাদ্দাম হোসাইন মহসিন সিরাজ মিজানুর রহমান বাবুল মোহাম্মদ নোমান প্রমুখ এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তাফা সিকদার সংগ্রাম বলেন বাসখালী উপজেলা আওয়ামী যুবলীগকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করার লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশের জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাসখালী আওয়ামী যুবলীগ বদ্ধ ভরিকর সেই হিসেবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড একনিষ্ঠ আওয়ামী প্রেমী যুবলীগ গঠন করার লক্ষ্যে আমাদের যাত্রা সেই জন্য সকল প্রবীণ আওয়ামী লীগ ও সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে সবাই আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে বাঁশকারী উপজেলা যুবলীগের আয়োজনে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দদেরকে অতিথি করে বিশাল কর্মী সভা করার সিদ্ধান্ত হয়